জুল পার কেজি বলতে বোঝায় এক কেজি পানি কি, অর্থাৎ এক কেজি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কি। তুমি যদি ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানে তুমি যদি বাষ্পের সম্পূর্ণটাকে বাষ্পে রূপান্তরিত করতে চাও তখন তোমার কাজ দিতে হবে কত, 22,68,000 জুল। যতটুকু তাপ লাগবে ওই ততটুকু তাপের পরিমাণ কত, 22,68,000 জুল। এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? আপনি কিছু তো তাপ বলতে কি বোঝা? ওকে, তো আমরা যদি ধারণা ক্লিয়ার হয় তখন আমরা এই ম্যাথটা করতে পারবো। অর্থাৎ -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। তো এটাকে যখন তুমি তাপ দিবা, তাপ দিলে কি হবে, -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি আস্তে আস্তে বাড়বে। যদি তুমি তাপ দিতেছ তাপমাত্রা কি হবে, বাড়বে। বাড়তে বাড়তে এই বরফটা একটা সময় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু বরফের গলনাঙ্ক, কি বললাম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু বরফের কি গলনাঙ্ক, সেহেতু এরপরে সে গলবে, বাট কি তার কি হবে না, তাপমাত্রার পরিবর্তন হবে না। দেখবি সে গলে একেবারে পানি হওয়া পর্যন্ত এটা কতদূর থাকবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে তখন পর্যন্ত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি পাইলাম, পানি। বুঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তারপরে এই পানিটাকে এখন যেহেতু পানির তাপ বা মানে পানির স্ফুটনাঙ্ক যেহেতু 100 না, পানির কি স্ফুটনাঙ্ক যেহেতু 0 না, সেহেতু কি হবে, এইদিকে এখন তুমি তাপ দিলে তাপমাত্রা কি তার বাড়বে, কারণ এটা যে তার একেবারে গলনাঙ্ক কিংবা স্ফুটনাঙ্ক না, এটা গলনাঙ্ক কার ছিল, বরফের ছিল, বরফ গলা শেষ। সুতরাং এখন পানি কি হবে, তাপমাত্রা বাড়বে। তুমি তাপমাত্রা বাড়াইতে পারতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি পর্যন্ত গেল। বাট যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হইলো, এটা কি পানির স্ফুটনাঙ্ক, তখন কি হলো, পানি গলা শুরু করলো, পানি মানে ফুটতে শুরু করলো। পানি যখন ফুটতে শুরু করবে তখন এটা আস্তে আস্তে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি রূপান্তরিত করতে কতটুকু তাপ লাগতেছে, Q1 সমান সমান MS, খেয়াল করো, MS ডেল্টা থিটা, কি বললাম, MS ডেল্টা থিটা। এখন দেখো এদিকে S1 দিই, কারণ এটা একটা হচ্ছে বরফ আছে, খেয়াল করো। তাহলে এই এম এর মান কত, 2 কেজি, 2 কেজি বরফ। এখন দেখো ইয়ার আপেক্ষিক তাপ কত, বরফের 2100, তাই না, 2100। বুঝে গেছো ব্যাপারটা? দেন আচ্ছা এটা দিই জুল পার কেজি, পার কেজি, পার কেজি কিন্তু হবে এখানে, এখানে কি হবে, জিরো থেকে -20 কি যাবে, 20 যাবে না, জিরো মাইনাস মাইনাস 20, তার মানে মাইনাস প্লাস 20, তার মানে এদিকে আসছে 20। বুঝে গেছো ব্যাপারটা? বুঝে গেছে, বুঝতে পারছো? লিখো এখন আচ্ছা এখন দেখো
এখন এই পর্যন্ত আমাদের কি আছে, জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ। এখন এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি আমি কি করতে চাই, জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত করতে চাই, তখন আমার কত রকম তাপ লাগবে? জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি এখন পানিতে, পানি পানি। এখন দেখো এটা হচ্ছে কিউ টু দিলাম, এখন এই দিয়ে কি তুমি এমএস ডেল্টা সূত্র বসাতে পারবা না, কারণ কি কোনো তাপমাত্রা কোনো চেঞ্জ হয় না। তোমাকে যে জানতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক সূত্রতা। এখন দেখো বরফের আপেক্ষিক সূত্রতা, বরফের গলনের আপেক্ষিক সূত্রতা হয়তো তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে না, হয়তো তোমাদের মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বুঝাই, বরফ গলনের আপেক্ষিক সূত্রতা হচ্ছে তোমার 3,34,000 জুল পার কেজি। কত বললাম? 3,34,000 জুল পার কেজি। আচ্ছা কেউ কি বলতে পারবে বরফ গলনের আপেক্ষিক সূত্রতা 3,34,000 জুল পার কেজি বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় 1 কেজি বরফকে, কি বললাম, 1 কেজি বরফকে সম্পূর্ণরূপে গলাইতে 3,34,000 জুল তাপ লাগে। কি বললাম? 1 কেজি বরফকে সম্পূর্ণরূপে তাপমাত্রার কোনো চেঞ্জ না করে সম্পূর্ণরূপে গলাইতে কত রকম তাপ লাগে? 3,34,000 34 দাও, তোমাদের বইয়ের নতুন বই দেখলাম 334 কিলোজুল দিছে, 34 অনেক বই ইউজ করছে, বাট এই 3,34,000 দিছে।3,34,000 আচ্ছা দেখো পানিতে রূপান্তরিত হবে কিসে রূপান্তরিত হবে? আগে পানিতে রূপান্তরিত হবে। দেখেন এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে কত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প, সরি পানি, পানি। তাহলে এখানে যে কিউ টু লাগতেছে এইখানে কিন্তু যে তাপমাত্রা চেঞ্জ করছে সেটা এইখানে কি আসবে? আপেক্ষিক সূত্রতা আসবে নাকি আপেক্ষিক তাপ আসবে? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ বলতে কি বোঝায়? পানির আপেক্ষিক তাপ হচ্ছে কত? 4,200 জুল পার কেজি। পার কেজি বলতে কি বোঝায়? সেটা হচ্ছে তুমি যদি 1 কেজি পানি নাও, কি করো 1 কেজি পানি নেও এবং এটা তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াও, তখন তোমাকে কত রকম তাপ দিতে হবে? 4,200। সূত্র না লিখে হচ্ছে করতে হয় পরীক্ষা, সেটা দেখাচ্ছে 4,200। দেখো এইটা কত কেজি পানির জন্য লাগে? 1 কেজি পানির জন্য লাগে। তোমার হাতে কয় কেজি পানি আছে? 2 কেজি। তোমার 2টা গুণ দাও ইনটু, দেখো দেওয়ার পরে এই 4,200 চেঞ্জ করতে, 4,200 তাপ দিলে কত কেলভিন চেঞ্জ হয়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তুমি কি করতে চাও? বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপের পরিমাণ কত বলছিলাম? 22,68,000 জুল পার কেজি। এটা বলতে কি বোঝায় বলতো? 1 কেজি যদি পানি নেও, কি বললাম, 1 কেজি যদি পানি নেও, তখন ওইটাকে তাপমাত্রা চেঞ্জ না করে সম্পূর্ণটাকে বাষ্পে রূপান্তরিত করতে তোমার কত তাপ লাগবে? 22,68,000। তাহলে দেখো তোমার কত তাপ লাগতেছে? 22,68,000 কত তাপ লাগতেছে? 22,68,000। এটা কত কেজি পানিকে চেঞ্জ করতে লাগে? 1 কেজি। তোমার হাতে কয় কেজি পানি আছে? 2 কেজি। এখন একটা আনসার আসবে, বুঝে গেছো ব্যাপারটা? এখন দেখো তাহলে মোট তাপের পরিমাণ কত হইলো? Q1 এই ম্যাথটা তোমাদের যেটা পরীক্ষায় বেশিরভাগ টাইমে আসে, সো এইটা একটু ভালো করে পড়বা, মানে সূত্রতাপের ধারণাটা বুঝা গেছে ব্যাপারটা? ওকে ক্লিয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।